শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের বিচারের পর তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ভেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তারা। বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। দলের কেউ লুটপাটে জড়িত থাকতে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেয়া হয়। এদিকে তেজগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কেউ নৈরাজ্য করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে সাফ জানিয়ে দেন বক্তারা। বাংলাদেশের এখনো প্রমাণ নেই কোন হিন্দুদের উপর হামলা হয়েছে, কোন মন্দির ভাঙা হয়েছে। হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় সহ যারা আছেন সবাইকে রক্ষা করতে হবে। এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে জনতাকে হত্যা করেছে, সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। এখনো বহিষ্কার করা হবে, এই লুটেরা কখনো বিএনপি হতে।